আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আজকে আমি নিয়ে এসেছি মধুর মাসের মধুর ফল আম দিয়ে একটি কেকের রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো রেসিপিটি দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে আমার এই ম্যাঙ্গো কেক দেখা শুরু করে দিন। চলুন দেখে আসি কীভাবে তৈরি করেছি এই কেকটি। তো আমের কেক তৈরি করার জন্য এখানে আমি রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/2 কাপ সয়াবিন অয়েল, 1/2 কাপ চিনি আর 1 চা চামচ বেকিং পাউডার। তো আজকে আমি 2টো ডিম দিয়ে কেকটা তৈরি করব। এজন্য এখানে আমি 2টো ডিম নিয়ে এরকম হ্যান্ড উইজ দিয়ে ভালোভাবে এটাকে বিট করে নেব। আমি আজকে সম্পূর্ণ কাজ হ্যান্ড উইজ দিয়ে করেছি, আপনারা চাইলে বিটার মেশিন দিয়েও করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনিটা দেওয়ার পরও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার সময় লেগেছে 3 মিনিট, আর যদি বিটার মেশিন দিয়ে কাজটা করি তো 1 মিনিটে হয়ে যাবে। তো যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে তখন আমি এখানে অন্য সমস্ত উপকরণগুলো যোগ করব। দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন অয়েল, আপনারা চাইলে এই পর্যায়ে বাটারও ব্যবহার করতে পারেন। সয়াবিন অয়েলটা দেওয়ার পরও এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো, আম। এই আমটাকে আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো, যেমন 1 কাপ ময়দা। 2টো ডিমের জন্য সব সময় 1 কাপ ময়দাই ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার 2টো ডিমের জন্য। আর এ তো এভাবে চেলে ভালোভাবে নিব, কারণ চালাটা খুবই জরুরি, এতে পারফেক্ট কেকের ব্যাটার তৈরি হয়। তো তারপরে এভাবে হাত দিয়ে এক সাইড, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ব্যাটারটাকে একদম সফট আর স্মুথ একটি ব্যাটারে তৈরি করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো অ্যাসেন্স, আপনারা চাইলে এই পর্যায়ে ভ্যানিলা অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন। তো ম্যাঙ্গো অ্যাসেন্স দেওয়ার পরে এটাকে আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কেকের ব্যাটার পারফেক্ট তৈরি হয়েছে এর একটি পদ্ধতি বলে দিচ্ছি, যে উপর থেকে যদি আমরা এভাবে ঘুরাই তারপরে যদি জিলাপির প্যাচ ঘুরে, তো বোঝা যায় যে পারফেক্ট একটা ব্যাটারে তৈরি হয়েছে কেকের জন্য। তো আজকে আমি ফ্রাই প্যানে কেক তৈরি করব। এজন্য আমি একটা ফ্রাই প্যান তৈরি করে নিয়েছি, এখানে অয়েল ব্রাশ করে পেপার বিছিয়ে দিয়েছি একটা সাদা কাগজ, আর তার নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, কারণ ডাইরেক্ট কেকটা দেওয়া যাবে না, এতে কেকের তলানিটা পুড়ে যাবে। এখন আমি ব্যাটারটা ঢেলে দেব, এটা কোনো প্রিহিট করতে হবে না, জাস্ট ব্যাটারটা ঢেলে ঢাকনা দিয়ে, ঢাকনার যদি কোনো ছিদ্র থেকে থাকে তো সেটাকে আমি বন্ধ করে দেব। এই যে কটন দিয়ে অফ করে দিলাম। দিয়ে এখন একদমই লো হিটে এই কেকটাকে আমি 1 ঘন্টা ধরে বেক করব। আর এই 1 ঘন্টার মধ্যে একবারও ঢাকনাটা উঠানো যাবে না, উপর থেকে দেখে বুঝে নিতে হবে। তো 1 ঘন্টা পর আমি চেক করে নিচ্ছি, আমার কেক একদমই তৈরি। তো কেকটা ঠান্ডা করতে দিয়ে আমি এখানে ম্যাঙ্গো জেলি তৈরি করতে চলে আসলাম কেক সাজানোর জন্য। এখানে আমি 1 কাপ আমের পিউলি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা জেলির মতো তৈরি করে নেব। আর চিনি দেওয়ার পরে একটু পানি ছেড়ে যাবে, সেই পানিটাকে শুকিয়ে নিলেই জেলি তৈরি হয়ে যাবে। এই যে আমার জেলি তৈরি, এখন এটাকে ঠান্ডা করে নেব।
তো আমার কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে কেকের উপরে সেই ম্যাঙ্গোর জেলিটা দিচ্ছি সাজানোর জন্য এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা এটা নাও দিতে পারেন তো এটা দিলে পারফেক্ট ম্যাঙ্গো কেকের স্বাদ পাওয়া যায় তো তারপরে কিছু চকলেট দিয়ে এভাবে আমি একটু সাজিয়ে নিয়েছি জাস্ট ঘরোয়াভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সাজানো যায় যেভাবে সেভাবে একটু সাজিয়ে নিয়েছি তো আশা করছি আজকের এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে অলে প্রেস করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর একবার দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ।